এমন একজন মানুষকে নিয়ে আজকে আমরা কথা বলবো যিনি ছোটবেলা থেকেই মানুষের প্রতি সহমর্মী স্বভাবের অধিকারী ছিলেন খরা দুর্ভিক্ষের সময় নিজের বাবার গোলা থেকে ধান বিতরণ করতেন তিনি শুধু একক প্রচেষ্টায় নয় যৌথ প্রচেষ্টায় সমাজের মানুষের জন্য কিছু করার প্রত্যয়ে সমিতি করে কাজ করতেন অন্যদের জন্য খোকা যার সর্বাধিক পঠিত নাম ছিল যে প্রিয় দর্শক আজ কথা বলবো এমনই একজন খোকাকে নিয়ে যিনি শুধু বাঙালির নয় পুরো পৃথিবীর পুরুষ আজ স্টুডিওতে এই প্রবাদ পুরুষের আদর্শ উক্তিগুলো নিয়ে আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন একজন বিজ্ঞ অতিথি আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব যার ছোটবেলা কেটেছে বঙ্গবন্ধুর মতাদর্শে এবং বড়বেলাতেও তিনি সেই মতাদর্শের পতাকাবাহক সমাজের মানুষকে তিনি আইনি সেবা দিয়ে আসছেন এবং সেই সাথে নানা ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে প্রিয় নেতার আদর্শ ছড়িয়ে দিচ্ছেন এবং স্বপ্ন দেখছেন বিশ্বজয়ের চলুন শুনি আজকে আমাদের অতিথির কথা এবং আপনারা দেখছেন মুজিব শতবর্ষ উপলক্ষে নগর টিভির বিশেষ আয়োজন আমাদের খোকা এবং সঙ্গে আছি আমি সূচনা সবাইকে মুজিব শতবর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান স্যার কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার ছোটবেলাটা আসলে কোথায় কেটেছে ধন্যবাদ সূচনা আপনাকে আমি আমার বিষয়টা দেখি যে আমি ছোটবেলাতে বড় হয়েছি আমার গ্রামের বাড়ি আমার বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার বালি ইউনিয়নে দনিক গ্রামে সেখানে গ্রাম্য পরিবেশে আমি বড় হয়েছি যখন ছোটোবেলাতে আমার স্কুলে লেখাপড়া করেছি প্রাইমারি স্কুলে পরবর্তীতে আমি আমার এলাকাতেই উদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি সেখান থেকে এসএসসি পাস করে পরবর্তীতে আমি সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইন্টারমিডিয়েট সম্পন্ন করে আমি আশা ইউনিভার্সিটি থেকে এল এল বি অনার্স এল এলাম করে পরবর্তীতে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে সেকেন্ড মাস্টার্স কমপ্লিট করেছি এখন আমি আইন পেশায় নিয়োজিত আছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি নিয়োজিত আছি সো আমার যদি আমি ছোটোবেলার কথাগুলো বলি ছোটোবেলাতে আমি পরিবার থেকেই মূলত আমার এই রাজনীতির আদর্শটা পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ সেটা আমি আমার ফ্যামিলি থেকে আমি ফ্যামিলি থেকে পেয়েছি আমার বাবা একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জেলার ধামরাই থানার বালিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সো আমি আমার ছোটোবেলা থেকেই আমার ফ্যামিলি থেকে যে এই বঙ্গবন্ধুর আদর্শের এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে আদর্শটা বঙ্গবন্ধুর আদর্শে সেই আদর্শটা দেখেই আমি আমার ছোটোবেলা থেকেই আমি ছাত্র রাজনীতিতে ছাত্র রাজনীতিতে আমি মূলত ধাবিত হই যে ছাত্র রাজনীতিটা এই আমাদের যে ছাত্র রাজনীতি যে ছাত্র ছাত্রলীগ সেটা কিন্তু মূলত আমাদের এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই তার হাতে গোড়া সংগঠন তিনি উনিশশো সালের চৌঠা জানুয়ারি প্রথম এই ছাত্র সংগঠনটা বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন এবং এই ছাত্র রাজনীতির মধ্য দিয়েই আমাদের যত আন্দোলন সংগ্রাম সব কিন্তু এই ছাত্র রাজনীতির মধ্য দিয়েই হয়েছে আমাদের বঙ্গবন্ধু যে ছাত্রলীগ করেছে সেই ছাত্র নেতাদের ছাত্র নেতাদের মধ্য দিয়ে আমরা আন্দোলন করতে পেরেছি সেই আন্দোলন করেছে যে বাউন্নর ভাষা আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থান এবং স্বাধীনতা যুদ্ধ এই স্বাধীনতার যুদ্ধের যতগুলো তার পরবর্তী যত সংগ্রাম আন্দোলন সংগ্রাম সবগুলোতে কিন্তু ছাত্ররা এই ছাত্ররাই মুখ্য ভূমিকা পালন করেছে সেই বঙ্গবন্ধুর আদর্শে লালিত হয়ে তার আদর্শকে ফলো করেই মূলত আমি যে ছাত্র রাজনীতিতে যোগ দিয়েছি এবং আমার এলাকাতে আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি পরবর্তীতে আমি ঢাকা জেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে পরবর্তীতে এখন আমি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ এবং বঙ্গবন্ধুর আদর্শে লালিত আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে আমি যেটা বলছিলাম যে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি যে তার যে স্বপ্ন ছিল তার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্নের এই সোনার বাংলা গড়ে তুলবে আমরা প্রত্যেকে যদি আমরা আমাদের নিজের অবস্থান থেকে তার স্বপ্নটাকে লালিত এবং লালন পালন করে যদি তার আদর্শকে সামনে রেখে আমরা চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমি মনে করব যে জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নের যে সোনার বাংলা সেটা আমাদের দ্বারাতে গড়ে তোলা সম্ভব হবে এবং আমি সেই আদর্শকে ফলো করে আমি বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে সামাজিক কাজের মাধ্যমে আমি চেষ্টা করে যাচ্ছি যে এই দেশটাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য শুরুতেই বলতে গেলে বঙ্গবন্ধুর যে উক্তিটি আমাদের মনে পড়ে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এটা বলতে গেলে বাঙালির স্বাধীনতা চেতনার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আর এই যে উক্তিটি এত পরিচিত এত জনপ্রিয় এর আসলে তাৎপর্য বা মমার্থ আমরা কিভাবে বিশ্লেষণ করব ধন্যবাদ যে আসলে যে কথাটা যে কথাটা বললেন যে আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণটা যে সাতই মার্চের যে ঐতিহাসিক ভাষণ যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম প্রকৃতপক্ষে যে এই কথাটা এই কথাটা কিন্তু একদিনে দুই দিনে লালিত হয়নি দেখেন এই কথাগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা ছোটোবেলা থেকে তার মনের মধ্যে একটা স্বপ্ন লালন করেছিল যে এই স্বপ্নটা কি যে আমি এই পরাধীন রাষ্ট্র থেকে আমার দেশটাকে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করব। সেই জন্য সেই লক্ষ্যেই কিন্তু তিনি ছোটোবেলা থেকে তিলে তিলে কাজ করে গেছেন এবং তার পরিবার থেকে তার জীবনের ষোলোটি বছর সে যে কারাবরণ করেছেন এই ষোলোটি বছর সে যে কারাবরণ করেছে এবং তার ফ্যামিলি থেকে সে আলাদা থেকেছে এটা কিন্তু তার তার জন্য না তার ব্যক্তির জন্য নয় এবং তার ফ্যামিলির জন্য নয় এটা কাদের জন্য আমি বলবো এটা আমাদের এই স্বাধীন দেশটার জন্য তার এই স্বপ্নের জন্য আমাদের এই ষোলো কোটি মানুষের জন্য আজকে তিনি এই ষোলো বছর তার জীবন থেকে তার ফ্যামিলি থেকে তিনি আলাদা ছিলেন তাকে কারাবরণ করতে হয়েছে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সংগ্রামে তিনি এই শুধু একটা লক্ষ্যে পৌঁছানোর জন্যই এই দেশটাকে স্বাধীন করার জন্যই তিনি কিন্তু এই আন্দোলন সংগ্রাম যত কিছু করার সব কিছু করেছেন এবং সেগুলো কেন করেছেন শুধু একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং তার জন্য তাকে অনেক আন্দোলন অনেক নির্যাতনের শিকার হয়েছে সে অনেক অত্যাচারিত হয়েছে এটা কেন এই যে একটা বিষয়ের জন্য যে আমার এই দেশটাকে স্বাধীন করতে হবে যে এই স্বাধীন করতে আমার দেশটাকে একটা স্বাধীনতা এনে দিতে হবে এইটা সে একদিনে করেনি এটা তিলে তিলে সে এই দেশের মানুষগুলোকে মানুষগুলোকে সে হৃদয়ে গেথে দিছে এবং সে এইটা প্রত্যেকের হৃদয়ে গেথে দিতে সক্ষম হয়েছে যে আসলে আমরা পরাধীন আছি আমরা কেন পরাধীন থাকব আমাদের সব কিছু আছে তাহলে আমরা কেন পরাধীন থাকব আমরা তো নিজেরা স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি স্বাধীনতা পেতে পারি আমাদের এই দেশটাকে পরাধীন মুক্ত করে একটা স্বাধীন রাষ্ট্রে রূপায়িত করতে পারি তিনি সেই লক্ষ্যেই যখন প্রত্যেকের দারে দারে যে মানুষগুলোকে আমাদের কৃষক শ্রমিক জনতা সবাইকে কাছে নিয়ে তিনি যখন এই বিষয়টা রিয়েলাইজ করতে পেরেছেন যে সবারই আসলে এই বিষয়টা দরকার যে আমাদের এই দেশটা আমরা পরাধীন থাকব না আমাদের স্বাধীনতা দরকার তখন সবার হৃদয়ে যখন যখন একটা কথা মনে রাখা দরকার আমাদের আসলে একদিনে কোনো জিনিস গড়ে ওঠে না তিনি যখন তিনি যখন এই বিষয়টা সবার কাছে বলেছে যে আমাদের জিনিসটা আমরা সবাই যখন আমাদের মানুষগুলো রিয়েলাইজ করতে পেরেছে এই বাঙালিরা বাঙালিরা রিয়েলাইজ করতে পেরেছে আমাদের স্বাধীনতা দরকার তখনই প্রত্যেকের হৃদয়ে যখন এই কথাটা গেঁথে গেছে তখন বঙ্গবন্ধুর স্বপ্নে তার স্বপ্ন তার হৃদয়ে যে স্বপ্ন ছিল যে আমাদের স্বাধীন বাংলাদেশ দরকার স্বাধীন রাষ্ট্র দরকার এই সেম স্বপ্নটা তখন আমাদের সাত কোটি মানুষের মধ্যে সাত কোটি মানুষের মধ্যে এই স্বপ্নটাই জেগে উঠেছে ফলে কি সম্ভব হয়েছে যে আমাদের এই সাত কোটি মানুষ তার ডাকে সাড়া দিয়েছে এবং সাড়া দেওয়ার কারণেই যত আন্দোলনগুলো করেছে এই আন্দোলনে তার ডাকে সবাই সাড়া দিয়েছে সাড়া দেওয়ার ফলেই উনিশশো সালের সাথে মার্চে যেটা রেস কোর্স ময়দানে ঐতিহাসিক এক সমাবেশ হয় যে সমাবেশে সেটা একজনের পক্ষে ডেকে নিয়ে আসা কিন্তু সম্ভব না যখন বঙ্গবন্ধুর স্বপ্নটা প্রত্যেকের হৃদয়ে গেঁথে গেছে যে আমাদের এই স্বাধীনতা দরকার সে কিন্তু ডেকে নিয়ে আসেনি কাউকে সে এইটা তার ছোট্ট জীবন থেকে সে দীর্ঘ একান্ন বছর যখন মানুষের পিছনে এই বিষয়টা নিয়েই যখন সে শ্রম দিয়েছে এবং তিলে তিলে একজন একজনকে গড়ে তুলেছে যে তাদের হৃদয়ে এই বিষয়টা গেথে দেওয়ার জন্য ঠিক তখনই উনিশশো সালে যখন সাথে মার্চে রেসকোর্স ময়দানে সবাইকে এক গণসমাবেশের জন্য ডাকা হয় প্রত্যেকে নিজের আগ্রহ থেকে এবং নিজের হৃদয় থেকে এইটাকে উপলব্ধি করার জন্য এবং এইটাকে সফল করার জন্য সবাই এক যুগে জাপিয়ে পড়ে এবং সেইখানে বঙ্গবন্ধু যেটা বলে গিয়েছিলেন যে আমি যদি নাও থাকতে পারি আপনারা যার যার অবস্থান থেকে আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে আপনারা জাপিয়ে পড়বেন আপনাদের যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে জাপিয়ে পড়ে আপনারা এই দেশটাকে স্বাধীন করবেন তার যে বক্তব্য ছিল যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই যে যে তার কথা এই তার এই কথার মধ্য দিয়েই কিন্তু আজকে আমরা তার যে এই যে দুইটা কথা এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম তার বক্তব্য ছিল সতেরো মিনিটের এই সতেরো মিনিটের বক্তব্যের মধ্য দিয়ে আমি যদি বলি এই সতেরো মিনিটের বক্তব্যের মধ্য দিয়ে আজকে আমরা এই স্বাধীন দেশটাকে পেয়েছি আজকে আমরা এখানে স্বাধীনভাবে চলাফেরা করতেছি স্বাধীনভাবে কথা বলতেছি স্বাধীন দেশে আমরা চাকরি বাকরি করতেছি সব কিছু করতেছি শুধুমাত্র আমি বলব এই সতেরো মিনিটের বক্তব্যের ফলশ্রুতিতেই আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি তার এই স্বাধীনতার তার এই যে বক্তব্য এই বক্তব্যের আলোকেই তার ফলশ্রুতিতে প্রত্যেকের হৃদয়ে যখন গেঁথে গেছে যে হ্যাঁ আমাদের এইটা দরকার তারই মধ্য দিয়ে এই সাত কোটি মানুষের অল্প কিছু মানুষ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে যেটা আমাদের বিশ্বের ইতিহাসের সবচেয়েতে কম সময়ে আমরা এই দেশটাকে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীনতা পেয়েছি আমি বলবো বঙ্গবন্ধুর সেই দিনের কথার কারণেই আজকে আমরা এই দেশটাকে স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীন দেশে আমরা বসবাস করতে পারে পেরেছি আজকে আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এরপর যদি বলি যে বঙ্গবন্ধুর কথাতে আমরা কিন্তু সবসময় একটা আত্মত্যাগের ভাব একটা সাহসিকতার ছাপ লক্ষ্য করে থাকি এই যেমন একবার যখন আমরা মূর্তি শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না এই জিনিসটাকে আমরা কীভাবে পর্যালোচনা করবো বা এটা বাঙালির অনুপ্রেরণায় কতটা গুরুত্ব বা কতটা ভূমিকা রাখে বলে আপনি মনে করেন এই কথাটা আমি যদি বলি যে এই কথাটার আসলে গুরুত্ব কতটুকু বহন করে যে যখন কোনো ব্যক্তি এই আদর্শ নিয়ে থাকবে যে আমি ন্যায়ের পথে আমি স্বাধীনতার জন্য আমার মুক্তির জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত পরাধীন হয়ে বেঁচে থাকার চেতে আমি আমি মে মারা যেয়ে যদি পরবর্তী প্রজন্মকে আমার মৃত্যুর মধ্য দিয়ে যদি ভালো কিছু দিয়ে যেতে পারি যদি স্বাধীন কোনো জিনিস দিয়ে যেতে পারি তাহলে আমি মারা যেয়েও আমার পরবর্তী প্রজন্মের কাছে আমি অমর হয়ে থাকবো যেটা হয়েছে যে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের ভাষা আন্দোলনের সময় যাদের যে ছাত্র নেতাদের জন্য যে সালাম জব্বর শফিক বরকত এদের যে আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই আজকে বাংলা ভাষায় কথা বলতেছি আজকে আমরা সবাই যে স্বাধীন ভাষায় কথা বলতেছি এটা কিন্তু তাদেরই আত্মত্যাগের বিনিময়ে আজকে তাদের আত্মত্যাগের বিনিময়ে তারা কিন্তু আমাদের মাঝে নেই তারা কিন্তু নিজের জীবন বিসর্জন দিয়েছেন যে এই বিষয়টার জন্য যে আমরা এই ভাষাটার জন্য যে আমাদের বাংলা ভাষার জন্য আমরা আমাদের নিজের জীবন দিতে প্রস্তুত তখন যারা সংগ্রাম করেছে তাদের কিন্তু মনের মধ্যে এটাই ছিল যে আমরা যদি আমাদের জীবন দিয়ে হলেও আমরা যদি আমাদের দাবিটা আদায় করতে পারি আমরা যদি আমাদের এই অধিকারটা আদায় করতে পারি তাহলে যে কথাটা বলতেছিলাম যে আমাদের পরবর্তী প্রজন্ম প্রজন্ম আমাদের স্মরণ করবে সারা জীবন এবং তাদের মধ্যে আমরা অমর হয়ে থাকবো ঠিক সেই অবস্থাটায় যদি দেখেন আজকে যাদের যাদের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষাটাকে পেয়েছি সেই বা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা কিন্তু এখনও আমাদের এই ষোলো কোটি মানুষের হৃদয়ে রয়ে গেছেন এবং তারা অমর হয়ে রয়েছেন ঠিক সেইমভাবে যারা ঠিক বঙ্গবন্ধুর যে বিষয়টা ছিল যে আমি যদি তিনি কিন্তু তার জীবনের কথা চিন্তা করেননি তার পরিবারের কথা চিন্তা করেননি যে আমার জীবন চলে যাবে কি না আমাকে মেরে ফেলবে কি না আমার ফ্যামিলিকে হত্যা করবে কি না এই কথা কিন্তু কখনোই সে ভাবেনি সে ভেবেছে যদি আমার জীবনের বিনিময়ে হলেও আমার পরিবারের বিনিময়ে হলেও যদি আমার এই দেশটাকে স্বাধীন করতে পারি আমার এই পরাধীন রাষ্ট্রটাকে যদি আমি স্বাধীন করে যেতে পারি তাহলে সারা জীবন আমার এই শহীদ ভায়েরা যারা আজকে এটার জন্য আন্দোলন করতেছে তারা এটার সারা জীবন পরবর্তী প্রজন্মের কাছে অমর হয়ে থাকবে ঠিক সেই সেইমভাবে দেখেন যে উনিশশো সালে যারা আজকে যে তিরিশ লক্ষ শহীদ হয়েছেন দুই লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছেন আজকে তারা কিন্তু তাদের জীবন দিয়ে দিয়েছেন তারা একবারও কিন্তু তখন ভাবেনি যারা যুদ্ধে গিয়েছে যে আমাদের জীবন কী পরাজয় হবে কি আমরা কি মারা যাবো কি না তারা কিন্তু একবারও এটা ভাবেনি তারা ভেবেছে যে কিভাবে আমরা আমাদের অধিকারটাকে আদায় করতে পারবো কিভাবে আমরা স্বাধীনতা পাব সেটা যদি আমাদের জীবনের বিনিময়ে হয় তাহলেও যেন আমরা সেটা পাই যখন এই সাহসটা কারো মনে চলে আসে এবং সেই ক্ষেত্রে তার অধিকার এবং তার জয় সেটা নিশ্চিত হয় সেই জন্যই আমরা নয় মাসে সেই তিরিশ লক্ষ শহীদের যারা আমাদের জন্য এই স্বাধীন রাষ্ট্রটা গড়ে দিয়ে গেছে তাদের জন্য আজকে আমরা এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি আজকে তারা আমাদের মাঝে অমর তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা শহীদ হয়েছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান এই দেশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যুগে যুগে বহু হবে কিন্তু যারা যুদ্ধ করেছে যারা শহীদ হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধ করে একটা দেশের জন্য তারা ঠিক একবারই তাদের জন্ম হয় এই মুক্তিযোদ্ধা আপনি হাজার বছর পরেও আর সেকেন্ড কাউকে পাবেন না এরা জাতির শ্রেষ্ঠ সন্তান এরা জাতির সূর্য সন্তান তাই এদের আমাদের সকলের উচিত শ্রদ্ধা করা এবং এরা সকলেই যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে যারা ডাকে যারা ঝাঁপিয়ে পড়ে দেশটাকে স্বাধীন করেছেন এবং তার ডাকে যারা শহীদ হয়েছেন তারা আজকে আমাদের মাঝে অমর আমরা তাদের স্মরণ করছি হাজার বছর তারা আমাদের হৃদয়ের মাঝে বেঁচে থাকুক আসলে বঙ্গবন্ধুর মতো একজন মানুষের আদর্শ উক্তি নিয়ে আলোচনা করা এক অনুষ্ঠানে সম্ভব নয় সংক্ষিপ্ত করে বলতে গেলে বঙ্গবন্ধু ছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তার মতো মানুষ বা নেতা যুগে খুঁজে পাওয়া খুবই বিরল কিন্তু তবুও আমরা আশা করব তার আদর্শকে যেন আমরা ঘরে ঘরে ছড়িয়ে দিতে পারি সেই কামনায় পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের বিশেষ আয়োজন ধন্যবাদ সবাইকে